Hey guys, welcome back to our YouTube channel. তো বন্ধুরা এখন যদি আপনারা মার্কেটের দিকে একটু তাকান মানে স্মার্টফোন মার্কেটের দিকে একটু তাকান টাইট সিচুয়েশন রয়েছে কিন্তু মানে মানুষ পাগল হয়ে যাচ্ছে এ একটা ভালো জিনিস দেয় তো এ তার থেকে আরেকটু ছাপিয়ে যায় মানে এ থেকে আবার এ আরেকটা জিনিসে ছাপিয়ে যায় মানে মানুষ কনফিউজড যে কি ফোন নেবে আপনি 20000 টাকার মধ্যেই ধরুন Poco X3 and Realme 7 Pro কে কোনটা নেবে মানে এ বলে আমি ভালো ও বলে আমি বেশি ভালো এরকম একটা ব্যাপার হ্যাঁ ভাই কনফিউশন তো ছিল Realme 7 Pro and Poco X3 কোনটা নেওয়া যায় বলতো তো একটা ভিডিও বানিয়ে দেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক করছি 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 তো ফ্যান ফলোইং আমার সো উপায় তো নেই এতগুলো ঘরবর্তি ফ্যান আমার বলেছে যখন করতে হবেই চলুন বন্ধুরা এখানে আমরা স্টার্ট করছি কম্পারিজন প্রাইস পয়েন্টস দিয়ে তো এখানে যে পোকো X3 এন্ড Realme 7 Pro দুজনেরই বেস ভেরিয়েন্টস এর কথা বললে এখানে পোকো X3 বেস ভেরিয়েন্ট স্টার্ট হচ্ছে 664 থেকে আর Realme 7 Pro বেস ভেরিয়েন্ট স্টার্ট হচ্ছে 628GB থেকে তো পোকো X3 যে 664 সেটার প্রাইস রাখা হয়েছে 17000 টাকা এন্ড 628GB প্রাইস রাখা হয়েছে 18500 টাকা পোকো X3 আপনারা পেয়ে যাবেন ফ্লিপকার্টের মধ্যে 29 সেপ্টেম্বর থেকে বোঝা গেল ওকে এবার Realme 7 Pro যদি কথা বলি তো এখানে 628GB সেম ভেরিয়েন্ট ২০০০০ টাকায় পাচ্ছেন মানে ১৫০০ টাকা বেশি দাম নেওয়া হচ্ছে Realme 7 Pro তে বিল্ড এন্ড ডিজাইনের কথা বললে দেখা হ্যাঁ তো ডিজাইন আপনারা সামনেই দেখতে পাচ্ছেন একদম আপনাদের সামনে রাখা রয়েছে নতুন ডিজাইন দুটো ফোনের মধ্যে কোন রকমের কোন ফোনে এর আগে দেখা যায়নি এরকম ডিজাইন ভালো লাগছে ডিজাইনগুলো দেখে বাট দুটো ডিজাইন এখানে প্লাস্টিকের বাট এখানে পোকো X3 মধ্যে একটা আপগ্রেডেশন কি হয়েছে না এর যে ফ্রেমটা সেটা আপনারা এখানে অ্যালুমিনিয়ামের পাচ্ছেন মানে কি মেটালের ফ্রেম পাচ্ছেন খুব ভালো কথা ডিসপ্লের কথা বলে নি তো ডিসপ্লে এখানে আপনাদের জন্য থাকছে 6. ওকে কার বলছি ওকে তো ডিসপ্লে এখানে Realme 7 Pro এর মধ্যে থাকছে 6.4 ইঞ্চের একটা কম্প্যাক্ট সাইজের ডিসপ্লে বাট অ্যামোলেড 60Hz রিফ্রেশ রেটের সঙ্গে এই ডিসপ্লেটা আপনাদের দিয়ে দিচ্ছে মানে নরমাল রিফ্রেশ রেট যেগুলো থাকে স্ক্রিনের মধ্যে আর কি ওকে পাশাপাশি যদি পোকো X3 কথা বলি তো এখানে আপনারা 6.6 ইঞ্চের বড় ডিসপ্লে পাচ্ছেন প্লাস কি 120Hz রিফ্রেশ রেট স্মুথার ডিসপ্লে তার সঙ্গে ফুল HD প্লাস রেজুলেশন থাকছে সেন্টার পঞ্চলের সঙ্গে আসছে অবশ্যই ওটা বলিনি না ও ওটার একটা পঞ্চল ক্যামেরা পাচ্ছেন বাট সাইডে থাকবে তো সেন্টার পঞ্চলের সঙ্গে এখানে আপনারা ফুল HD প্লাস রেজুলেশনের সঙ্গে IPS LCD ডিসপ্লে পাচ্ছেন এন্ড গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে তারই সঙ্গে এখানে আবার আপনারা 240Hz টাচ স্যাম্পলিং রেটও দেখতে পেয়ে যাবেন তো ডিসপ্লে এখানে আপনাদের নিজের নিজের চয়েস থাকবে আপনারা যদি বড় ডিসপ্লে লাগে গেমিং वगैरह বেশি করতে পছন্দ করেন দেন যান পোকো X3 দিকে বাট যদি আপনার ছোট ডিসপ্লে লাগবে এন্ড অ্যামোলেড চাই আপনারা দেন Realme 7 Pro তো আছেই RAM ভেরিয়েন্টস তিনটে RAM ভেরিয়েন্টস আপনারা পোকো X3 মধ্যে দেখতে পাবেন সেটা হচ্ছে 664 6128GB এন্ড 8128GB বাট এখানে Realme 7 Pro এর মধ্যে আপনারা দুটো অপশন পাবেন 6128GB 8128GB সিম স্লটের কথা বললে এখানে একটা অপশন মানে Realme 7 Pro তে বেশি পাবেন সেটা হচ্ছে ট্রিপল কার্ড স্লট পাচ্ছেন বাট এখানে পোকো X3 মধ্যে আপনারা হাইব্রিড সিম স্লট পাচ্ছেন তো একটা সিম একটা চিপ এছাড়া UFS 2.1 এন্ড LPDDR4X RAM টাইপ দুটো ফোনের মধ্যে সেম টু সেম পাচ্ছেন এখানে আপনারা পারফরম্যান্সের কথা বলতে গেলে এখানে আপনারা দুটো ফোনের মধ্যে সেম পাচ্ছেন না মানে বলতে যাচ্ছিলাম সেমই পাচ্ছেন তো যাই হোক এখানে Realme 7 Pro মধ্যে আপনারা Snapdragon 720G এর প্রসেসর পাচ্ছেন এন্ড Poco X3 মধ্যে আপনারা Snapdragon 732G এর প্রসেসর পাচ্ছেন দুটো প্রসেসর এখানে 8nm টেকনোলজি দিয়ে বেস দুটো দিয়ে আপনারা Adreno 618 এর GPU পেয়ে যাবেন ক্লক স্পিড বা এই যে গেমিং অপটিমাইজেশন গুলো থাকে অ্যাপের সঙ্গে অপটিমাইজেশন গুলো থাকে সেগুলো স্লাইটলি বেটার থাকবে Poco X3 তে ডে টু ডে লাইফের কাজের মধ্যে বা আপনি যখন গেমিং ওয়্যার করবেন নর্মাল দিনে আপনি কোন রকমের কোনো পার্থক্যই বুঝতে পারবেন না যে হ্যাঁ এটাতে ল্যাগ বেশি করছে বা ওটাতে কম করছে ওরকম কিছু কিন্তু হবে না বাট তবুও যদি আপনি কম প্রাইসের মধ্যে ভালো জিনিস পান তাহলে কেন নেবেন না আমি কিন্তু রেকমেন্ড আপনাকে পোকো X3 করব পারফরম্যান্সের দিক থেকে তার সঙ্গে এখানে পোকো X3 মধ্যে আরো একটা এক্সট্রা ফিচার কি রয়েছে এখানে আপনারা আবার লিকুইড কুলিং এর সিস্টেম পাবেন যেটা আবার Realme 7 Pro এর মধ্যে কিন্তু নেই তো এই দিক থেকে আপনার ফোনটা ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকবে ক্যামেরার কথা যদি বলি তো এখানে দুটো ফোনের মধ্যে আপনারা 64MP কোয়াড ক্যামেরা সেটআপ পাচ্ছেন দুটো ফোনের মধ্যে এখানে যে প্রাইমারি সেন্সর সেখানে আপনারা Sony IMX682 এর সেন্সর পাবেন তার সঙ্গে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার মধ্যে এখানে পোকো X3 এগিয়ে রয়েছে কারণ এখানে আপনারা 13MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাচ্ছেন পাশাপাশি যদি Realme 7 Pro দিকে তাকান সেখানে আপনারা 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাচ্ছেন সো ক্লিয়ারিটি কিন্তু পোকো X3 মধ্যে বেশি পাবেন আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার মধ্যে এছাড়া কানাডার জন্য তো দুটো ফোনের মধ্যে পাবেনি সেগুলো তো বলার কিছু নেই বাট এখানে আবার যদি সেলফি ক্যামেরার কথা বলি তো এখানে Realme 7 Pro এগিয়ে যায় কারণ এখানে আপনারা 32MP সেলফি ক্যামেরা পাচ্ছেন পাশাপাশি পোকো X3 আপনারা 20MP সেলফি ক্যামেরা পাচ্ছেন অ্যান্ড্রয়েড সিস্টেম এন্ড UI এর কথা বলি এখানে দুটো ফোনে অবভিয়াসলি অ্যান্ড্রয়েড 10 দেখতে পাচ্ছেন
Poco X3 MIUI 12 এর উপর রান করবে এন্ড Poco লঞ্চারের সঙ্গে এন্ড Poco এখানে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে আপনারা কিন্তু কোনো রকমের অ্যাডস দেখতে পাবেন না ফোনের মধ্যে ওকে পাশাপাশি Realme ফোনে Realme UI দেখতে পাবেন Realme ফোনগুলো তো এমন কিছু বিশাল অ্যাডস আছে তাও নয় ওই মাঝে মধ্যে একটা আধটা চলে এলো এরকম একটা ব্যাপার আছে সেন্সরের কথা বলে দুটো ফোনের মধ্যে সব রকমের সেন্সর অ্যাভেইলেবল রয়েছে বাট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মধ্যে এখানে একটু চেঞ্জেস রয়েছে সেটা হচ্ছে Poco X3 মধ্যে আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন বাট Realme ফোনটাতে আপনারা আবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের দিক থেকে Realme 7 Pro একটু কিন্তু এগিয়ে তার সঙ্গে ফেস আনলক 3.5mm হেডফোন জ্যাক এগুলো তো থাকছেই আর তার সঙ্গে দুটো ফোনের মধ্যে আপনারা ডুয়াল স্টিরিও স্পিকার্স পাবেন বাট আয়ার ব্লাস্টারের দিকটা যদি দেখেন তাহলে কিন্তু Poco X3 আবার এগিয়ে কারণ এখানে আপনারা আয়ার ব্লাস্টার দেখতে পাচ্ছেন যেটা কিনা Realme 7 Pro মধ্যে কিন্তু অ্যাভেলেবল নেই ব্যাটারি ব্যাকআপের কথা বললে এখানে 6000mAh এর ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন Poco X3 মধ্যে টাইপ সি পোর্ট পাচ্ছেন এন্ড 33W ফাস্ট চার্জার বক্সের মধ্যে পেয়ে যাবেন পাশাপাশি যদি Realme 7 Pro দিকে তাকান তো সেখানে আবার 65W ফাস্ট চার্জারের সঙ্গে 4500mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে টাইপ সি পোর্ট ওখানেও পাচ্ছেন সো এটাও পুরোপুরি আপনারই উপর আপনার যেমন লাগবে আপনি সেরকম ফোন কিনবেন তো এইসব তো হলো আমার অফিসিয়াল কাজকর্ম এবার তো সীতারামের মাসিওয়ালা পার্টটা তো করতে হবে তো Poco X3 মধ্যে যদি আপনার হাই রিফ্রেশ রেটের স্ক্রিন লাগে বড় ডিসপ্লে লাগে স্ন্যাপড্রাগন 732G এর সাপোর্ট লাগে মেটালিক একটা যে ফ্রেম সেটা লাগে আয়ার ব্লাস্টার লাগে 13W আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা লাগে 6000mAh এর বড় সরো ব্যাটারি লাগে যান আপনারা Poco X3 দিকে বাট যদি আপনার এখানে অ্যামোলেড ডিসপ্লে লাগে একটু ছোট ডিসপ্লে বেশ ভালো হয় হাতে গ্র্যাব করতে বেশ হ্যান্ড ফিট হবে 32MP সেলফি ক্যামেরা লাগে 65W ফাস্ট চার্জার লাগে ট্রিপল কার্ড স্লট লাগে এন্ড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লাগে যান আপনার Realme 7 Pro দিকে দুটো ফোন কেনার সময় টাকা তো আপনারাই দেবেন আমার বাবার কাছে তো বুঝে গেছেন আপনারা কোন ফোনটা কার জন্য বেটার এখানে দুটো ফোনই কিন্তু যথেষ্ট ভ্যালু ফর মানি একটা ফোন কোনো ফোনটা নিলেই আপনি একেবারেই ঠকবেন না এমনি তো আপনারা ঠকেন আমি জানি আপনারা ভীষণ ইন্টেলিজেন্ট তো ব্যাস বন্ধুরা এই থাকছে আজকের পুরো ভিডিও বাই দ্য ওয়ে ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এন্ড আসি